हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। आमी संयुक्ता चले एसेछि नतून भिडियो निये। आज के कोनो ब्लॉग भिडियो शेयर करब ना तोमादेर साथे, एकदम दुर्दान्त स्वादेर एकटा रेसिपी शेयर करब। तार जोन्नो निये निएछि एखाने एक किलो इलिश माछ, आर एटाके केटे धुए परिष्कार करे नेब। तो आमादेर एखाने बाजारे बड़ो माछटा पावा जाच्छे ना, तार जोन्नो छोटो माछ दिए काज चालाच्छि। तो मसलार जोन्नो निये निएछि जिरे, कालो सर्षे, सादा सर्षे आर शुकनो लंका। शिल नोड़ार बाटा मसला दिए रान्ना कर ले रान्नार स्वाद अनेक गुण बेड़े जाए, तुम्हारा सबाई जानो। तो हमारे बाड़ीते हे शिल नोड़ाते बेटे ही रान्ना बानना है, मिक्सिते माझे मध्ये है। तो ये मसला बाटा कमप्लीट हो गए, एखन माछगुलो के मसलार साथे भालोभावे मेखे नेब और दस मिनट रेखे देव, जाते मसलाटा भालोभावे माछेर साथे ढोके। तोमरा अनेकेई जारा एई भिडियोटी देखछो तारा होयतो इलिश माछ दिए नानान रकमेर रेसिपि ट्राई करेछो। तो आमार कथा शुने एकबार एई रेसिपिटी ट्राई करे देखते पारो, एकदम खूब असाधारण होबे खेते, कोनो भूल नेई ताते। तो एखन एई जे मैरिनेशनेर जन्य दिए दिलाम परिमाण मतो नून, हलुद, आर एई रान्नाटी सम्पूर्ण सर्षेर तेले होबे, तो आर सर्षेर तेलटा बेशी करे लागबे। दिए दिलाम सर्षेर तेल आर एई जे बाटा मसलाटा। एबार एई सब उपकरण दिए इलिश माछटाके मेखे दस मिनटर जन्य रेखे देव। तो इलिश माछ होच्छे एमन एकटी माछ जाते बेशी मसला चले ना, एकदम सिम्पल भावे रान्ना करते हैं। बेशी मसला दिए रान्ना करले इलिश माछेर स्वादटाई नष्ट हो जाए, तो से दिकटा सब समय ख्याल रखबें। तो ये आमार इलिश माछटा माखानो कमप्लीट हो गेछे। एबार चलो आर कि कि लागछे देखे नी। प्रथमे निये निएछि एकटा आमी बेगुन, तो इलिश माछेर साथे बेगुनटाकेओ आमी देबो। तो ये এইভাবে কুচিয়ে নিয়েছি বেগুনটা, আর লাগছে আমাদের সরষের তেল আর কলা পাতা। তো নিচের কলা পাতাটা ছেঁড়া ফুটো হলে চলবে, যেমনই হোক কোনো অসুবিধা নেই, কিন্তু যে কলা পাতাটাতে মাছটা আর কি আমরা ভাজতে দেব সেই কলা পাতাটা ছেঁড়া ফাটা ফুটো হলে চলবে না। তো এই যে কলা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে, দেখতেই পাচ্ছ কোথাও ছেঁড়া নেই। তো এই কলা পাতাটাকে প্রথমে সরষের তেল দিয়ে ভালোভাবে হচ্ছে মেখে নিতে হবে আর কি, নিচেরটা যাতে মাছগুলো হচ্ছে লেগে না যায়। তো বুঝতে পারছো কেমনভাবে করছি, পুরো এই পদ্ধতি ফলো করে যদি রান্নাটা করো তাহলে রান্নাটা সত্যি অসাধারণ খেতে হবে। এবার এই কলা পাতার উপরে একে একে মাছগুলো আমি গোল করে সাজিয়ে নেব, মাঝখানের জায়গাটা একটু ফাঁকা রাখবো কারণ যে বেগুনগুলো কুচিয়েছিলাম সেগুলো এখানে দিতে হবে। তো আমাদের আর কি মেনলি মাছটা ভাজা হচ্ছে বেগুনের সাথে, তো ইলিশ মাছ সবসময় বেগুনের সাথে যায়, সবাই সেটা জানো। তো তার জন্য এখানে বেগুনটা আমি ইউজ করলাম। তোমরা যদি ভাবো না আমি বেগুন দেব না বা অন্য সবজি দেব, দিতে পারো, বা শুধু এই একই রকম পদ্ধতি অনুসরণ করে মাছটাই পাতায় ভাজতে পারো। তো এখন দিয়ে দিলাম এতে সামান্য একটু নুন, হলুদ আর সামান্য একটু সরষের তেল, আর এই মশলার সাথেই আর কি যেই মাছ মাখার পরে এক্সট্রা মশলা ছিল সেই মশলার সাথে কিন্তু বেগুনগুলো মাখিয়ে নিয়েছি। তো এই যে এইভাবে বেগুনগুলো চেপে পুরো সুন্দর করে ঠেসে দিয়ে দেব, আর বেগুন তো একটু জাল পেলেই কমে যাবে। বেগুন এইভাবে দেওয়ার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, বেগুনটা এমনি নরম হয়ে আসবে। তো এখন তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম এই যে কলা পাতায় ভরা মাছটা। তো এইবার হচ্ছে আস্তে করে টিপ টিপ করে জাল দিতে হবে, বেশি জোরে জাল দিলে কলা পাতা পুড়ে যাবে, মাছটা আর হবে না। তো সবসময় মিডিয়াম কি লোতে জালটা দিতে হবে। তো জাল দেওয়ার পরে মাছের হচ্ছে জলটা গলবে, সেই জলটা আবার টানবে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো সবসময় টিপ টিপ করেই জাল দিতে হবে, বেশি জোরে জাল দিলে মাছটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো এখন এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি উপরে, আর দেখো কলা পাতাটা কীভাবে পুড়বে। নিচের কলা পাতাটা পুড়ে গেলে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মাছ যে কলা পাতাটায় রয়েছে সেই কলা পাতাটা হালকা হালকা পুড়লে তাতেই তুলে নিতে হবে। তো নিচের পিঠটা হয়ে গেছে, এবার এই উপরের পিঠটা হতে দিতে হবে, তার জন্য আরও দুটো কলা পাতা লাগবে। তো কলা পাতার সবসময় উল্টো পিঠটা ইউজ করতে হবে, তো উল্টো পিঠটাই পরিষ্কার করে নেওয়া হয়েছে এখানে। এবার তোমাদের উল্টে দেখাচ্ছি কলা পাতাটা কেমনভাবে পুড়েছে আর মাছটা কতটা হয়েছে। তো ওর জন্য একটা এক্সট্রা থালা নিয়ে নিয়েছি, আর সবসময় ছড়ানো থালা ইউজ করতে হয় এখানে। তো চলো এবার দেখা যাক। তো দেখতেই পাচ্ছ উপরের পাতাটা একদম পুড়ে গেছে, আর এই যে নিচের পাতাটা হালকা হালকা পুড়েছে। তো এতটা না পুড়লেও চলবে,
তো আমাদের বাড়িতে একটু না পুড়লে ভালো লাগে না, মানে পোড়ার একটা সুন্দর গন্ধ আসে, স্বাদ আসে, তার জন্য এইভাবে আমরা বেশিরভাগ সময় করি। এবার এই মাছটাকে আবার তাওয়াতে দিতে হবে নিচের পিঠটা হওয়ার জন্য। তো ইলিশ মাছে বেশি সময় লাগে না অন্য মাছের তুলনায়। ইলিশ মাছ ধরো তোমার 20 থেকে 30 মিনিট পর্যন্ত লাগে, তার থেকেও কম লাগে হয়তো। তো অতটা টাইমটা আমার দেখা হয়নি, তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো, যে কোনো মাছ এইভাবে ট্রাই করতে পারো, খুবই টেস্টি হবে। তো নিচের পাতাটা একদম পুড়ে গেছে আর তার মাছ যে পাতাটা রয়েছে সেটা হালকা হালকা পুড়েছে, তো তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ একদম গোল্ডেন কালার হয়ে গেছে, এতটা সুন্দর দেখতে হচ্ছে যে জিভে জল আসার মতো, মনে হচ্ছে এক্ষুনি সবগুলো খেয়ে নিই। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে, তো খেলে তো বুঝতেই পারবে। তো আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।